নিউজ ঐক্যের পথে মোরা সুন্দরবনের পূর্ব বন বিভাগের ছাপরাখালী এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক বাঘিনীর মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ মঙ্গলবার দুপুরে কটকা টহল ফাঁড়ির বনরক্ষীরা বাঘের মৃতদেহটি উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান দুপুরে বাঘের মৃতদেহটি শরণখোলা রেঞ্জ অফিসে আনা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা গেছে বাঘের মৃতদেহের ময়না তদন্তের জন্য খুলনা ও বাঘেরহাট থেকে পশু চিকিৎসকদের আনা হচ্ছে বলে জানান তিনি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা আইকনটিতে